পরিমিতি তৃতীয় ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আগের দুটো ক্লাসে আমরা সমকোণী চৌক বল এবং ঘনক নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সিলিন্ডার চৌক নিয়ে আলোচনা করছি। চৌকের সংজ্ঞাটা আগে লিখে নাও, দেখো যে কোন একটি আয়তক্ষেত্রকে তার যে কোনো একটি ধারকে অক্ষ করে আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেই ঘনবস্তুকে বলে চৌক। দ্যাট ইজ, ইফ উই রোটেট আ রেক্ট্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু এনি ওয়ান অফ ইটস সাইড দেন দ্য সলিড জেনারেটেড ইজ ডিফাইন্ড অ্যাজ আ সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার। সো আ রাইট সার্কুলার সিলিন্ডার ইট হ্যাজ থ্রি ফেসেস, ওয়ান দিস অ্যান্ড অ্যানাদার ইজ আ কার্ভ সার্ফেস। These two faces are plane faces and this is the curved surface and sometimes it is known as lateral surface. This is its axis, the line segment joining the centers of the upper circular face and the lower circular face. This is height, this is denoted by h and radius is denoted by r. Now if we cut a rectangle along its height, then we get a rectangle. Look, this dimension of the rectangle will be h. This is h. What will be the length of this dimension? Now look, this is a circle of radius r. So its circumference will be c. C is how much? 2 pi r. So when we cut along the length and it is unfold, then this will be the 2 pi. This is the perimeter of the base. তার মানে ভূমির যে পরিসীমাটা সেটাই তো খুলে গিয়ে এই ডাইমেনশনটা তৈরি করবে, তাই এটা হবে 2 pi r. তাহলে কথা হবে যে এটা যেহেতু আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেল, তার এরিয়াটা কত হবে 2 pi r. এটা হচ্ছে সিলিন্ডারের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এক এক করে ফর্মুলাগুলো লিখো। এক নম্বর লিখো ভলিউম, ওই যে আমি বলেছিলাম চৌক বল বলার সময় বা কিউবয়েড বলার সময় যে যদি ওর কোনো হরাইজন্টাল সেকশনগুলো সব আইডেন্টিক্যাল হয়, তো এখানেও দেখো তুমি যদি কাটো সব আইডেন্টিক্যাল সার্কেল পাবে, সেক্ষেত্রে ভলিউম হবে হচ্ছে সবসময় এরিয়া অফ দ্য বেস ইনটু হাইট। এরিয়া অফ দ্য বেস হলো যেহেতু সার্কেল, এরিয়া অফ দ্য বেস হলো পাই আর স্কোয়ার আর ইনটু হাইট হচ্ছে এইচ, এত কিউবিক ইউনিট। এটা হয়ে গেল এর ভলিউম। আচ্ছা এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। দু নম্বর এল এস এ আর এটার ক্ষেত্রে তুমি সি এস এও বলে যেহেতু কার্ভ সারফেস এরিয়া, সেটা হলো গিয়ে 2πRh, কিংবা তুমি এটাকে বলতে পারো ল্যাঙ্গুয়েজে যে সার্কামফারেন্স অফ দ্য বেস প্রত্যেকের এরিয়া পাই আর স্কোয়ার, এর সাথে প্লাস দিয়ে হবে 2 পাই আর স্কোয়ার, এত স্কোয়ার ইউনিটস। তুমি যদি 2 পাই আর কমন নাও তাহলে ভেতরে থাকবে h প্লাস r, এত স্কোয়ার ইউনিটস। এটা হলো ts। এবার যেটা লাগে এই সিলিন্ডারের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে তার লেংথ হবে, সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে তার লিঙ্ক বার করতে গেলে দেখো তুমি এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছ। যদি তুমি এটাকে এ, এটাকে বি, এটাকে সি বলো, সেটাই এখানে দাঁড়াচ্ছে এটা এ বি সি। এ বিটা কত এই আর বি সিটা কত? বি সিটা হচ্ছে ডায়ামিটার, তারপর রেডিয়াস আর ছিল তার ডায়ামিটার কত হয়ে যাবে 2 আর। অবভিয়াসলি এটা কি হবে √ h² + 2r²
তাহলে লেন্থ অফ লংগেস্ট রড কি হবে রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস ফোর আর স্কয়ার ইউনিট গেলে এগুলো এইবারে আরেকটা ফর্মুলা তোমাদের কাজে লাগে সেটা হলো গিয়ে তোমার যদি হলো সিলিন্ডার একটা থিকনেস থাকবে তার সেটা এরকম হবে ছবিটা দেখো এটা হচ্ছে ইনার রেডিয়াস স্মলার এটা হচ্ছে আউটার রেডিয়াস বিগার ঠিক আছে এবার এটা সারফেস বার করতে গেলে দেখো আমাদের সারফেস কাউন্ট করো কটা হচ্ছে একটা বাইরের সারফেস আউটার কার্ভ সারফেস একটা ইনার কার্ভ সারফেস এর উপরে এগুলো তো রিং হয়ে যাবে দেখো উপরে গুলো বলয়ের মতো হবে ইনার রেডিয়াস স্মলার আর আউটার রেডিয়াস নিচেও হবে উপরেও হবে তাহলে দেখো এর টিএস এটা কি হবে টোটাল সারফেস এরিয়া দেখো আউটার সারফেস এর সময় কি হবে 2 পাই বিগার এইচ কারণ আউটার রেডিয়াস এর বিগার ধরেছে ইনার সারফেস তো কি হবে ইনার কার্ভ সারফেস এটা 2 পাই স্মলার এইচ আর উপরে একটা রিং নিচে একটা রিং তাহলে কি হবে 2 পাই বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার নিশ্চয়ই মনে আছে রিং এর ক্ষেত্রফল হচ্ছে কি পাই বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার এবার তোকে এই দুজনের মধ্যে থেকে তুমি কমন নিতে পারো 2 পাই এইচ তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলো হচ্ছে পাই আর বিগার প্লাস স্মলার এটা হচ্ছে 2 পাই বিগার প্লাস স্মলার ইনটু বিগার মাইনাস স্মলার এবার তুমি দুটো থেকে 2 পাই বিগার প্লাস স্মলার যদি কমন নিয়ে নাও তাহলে ভেতরে থাকবে এইচ প্লাস বিগার মাইনাস স্মলার এত স্কয়ার ইউনিট এই ক্যালকুলেশনটা বুঝে রাখো মানে এই ফর্মুলাটা মুখস্থ রাখাটা মুশকিল আমি পারি না মনে রাখতে তো আমি এইভাবে এটা মনে রাখি তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশনটা করে নিতে পারি ঠিক আছে এই ধরনের সারফেস যা তখন হতে পারে রং করার খরচ জানতে চায় তখন এগুলো কাজে লাগবে ঠিক আছে এবার এরকম হলো স্ফিয়ারে যে মেটেরিয়াল থাকে তার ভলিউমও জানতে চাইতে পারে বা দরকার হতে পারে মনে রাখবে এখানে একটা জিনিস ভুল বলা হয় যে ভলিউম অফ হলোস্ফিয়ার এটা বোধহয় ঠিক না বলা উচিত ভলিউম অফ মেটেরিয়াল ইউজ ইন হলোস্ফিয়ার ঠিক আছে কারণ এই যে হলোস্ফিয়ারের মধ্যে মাঝখানে ফাঁকা অংশ থাকে এই পার্টটা বাদ দিয়ে দিলে ভলিউম অফ মেটেরিয়াল হয়ে যাবে ঠিক আছে তো যেটা আমি এখানে করছি লেখো ভলিউম অফ মেটেরিয়াল ইউজড ইন এ হলোস্ফিয়ার Having height h unit, outer radius bigger unit and smaller radius, by inner radius smaller unit. সেটার ভলিউমটা কি হবে? Pi bigger square h তার থেকে minus pi smaller square h. তার মানে hollow space plus material space পুরোটা মিলিয়ে এই ভলিউমটা হচ্ছে তার থেকে hollow space টা subtract করে দিলাম তাহলে যেটা পড়ে থাকলো সেটাই material space সেটা এত cubic unit এবার এখান থেকে দেখো পাই এইচ কমন চলে যায় তাহলে ভেতরে থাকে হচ্ছে বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার কিউবিক ইউনিটস চাইলে তুমি এরকমও রাখতে পারো কিংবা এটাকে ভেঙে দিতে পারো যখন যেরকম প্রয়োজন হবে আমরা সেরকম ইউজ করবো আবারও বলবো এগুলো বেশি মুখস্থ করতে দিও না মুখস্থ করলে কিন্তু মুশকিল হবে এগুলো বুঝে রাখবে যে কোথা থেকে কি আসছে তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে এবার খুব কমন সেন্স দেখো এই যে থিকনেসটা এই থিকনেসটা কি এটা আলাদা করে ফর্মুলা মনে রাখার দরকার নেই এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগার মাইনাস স্মল অনেক সময় থিকনেস জানতে চায় যে যে হলোস্ফিয়ার তার থিকনেসটা কত থিকনেস মনে রাখবে যে থিকনেসের ফর্মুলা হচ্ছে বিগার মাইনাস স্মল ঠিক আছে তাহলে আমরা এই ফর্মুলাগুলো সব শিখে গেলাম এবার আমরা প্রবলেমসে যাব
First problem, find the height of a cylinder whose radius is 7 cm. Therefore, radius 7 cm and total surface area. TA se tumhare diye diye 968 cm². You are asked to find height. Height find korte tumake boleche. Tumi lekho, let height of the cylinder be 8 cm. And according to the question, its radius r equal to 7 cm. So now you know formula of TSA. TSA formula ki tragi shike eshi. Eta kilogram cylinder bolechi. Kichu bolini mane tomake eta solid cylinder e bhule nite hobe. Tahole curved surface tar sathe base ar roof. Jeta ke hobe 2 pi r h plus 2 pi r square eto centimeter square. To tumi ekhan theke 2 pi r যদি কমন নিই না ভিতরে থাকবে h প্লাস r সেন্টিমিটার স্কয়ার r 7 তোমাকে দিয়ে দিয়েছে 2 22 বাই 7 7 এখানে h প্লাস 7 সেন্টিমিটার স্কয়ার এবার একটা কথা বল এই যে পাই এর জায়গায় 22 বাই 7 বসানো হলো এটা একটু খেয়াল রাখবে যে যখন দরকার না হবে তোমার এটা বসানোর দরকার নেই ঠিক আছে এখানে আমাকে বসানোর দরকার হচ্ছে এই জন্য কোনো টিএস এর মধ্যে কোনো পাই নেই কাটবে না তুমি বলছো যে এরকম কথা বলছি কেন মাথায় রাখবে পাই কিন্তু একটা ইরেশনাল নাম্বার তাই জন্য পাই এর কোনো এরকম পি বাই কিউ এক্সপ্রেশন হওয়ার কথা না কিন্তু আমরা ক্যালকুলেশনের জন্য পাই এর দুটো ভ্যালু ইউজুয়ালি ইউজ করি আমাদের বলা আছে যদি যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে আমরা 22 বাই 7 ইউজ করি কখনো কিছু কোশ্চেনে 3.14 বলে দেয় যে জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে কিছু বলে দিয়েছে কিনা না বলে দিলে আমরা 22 বাই 7 ইউজ করব কিন্তু আমরা চেষ্টা করব ওই ভ্যালু না বসিয়ে অঙ্ক করা ঠিক আছে কারণ আমি মনে করি পাই এর কোনো ভ্যালু বসানো মানে পাই কে ডিসঅনার করা পাই যে কত গুরুত্বপূর্ণ ইরেশনাল নাম্বার তোমরা ইন ফিউচার যত পড়াশোনা এগোবে তত বুঝতে পারবে মানে 7 ক্যান্সেল হয়ে গেল কত হলো 44 ইনটু h প্লাস 7 সেন্টিমিটার স্কয়ার এবার অ্যাকর্ডিং টু দ্যাট ইকুয়েশন উই হ্যাভ দ্য ইকুয়েশন 9 মেটা পরে লিখছি আগে এটা লিখি 44 into h plus 7 equals to 968 and the maximum student 44 দিয়ে মাল্টিপ্লাই করে দেয় এই ব্র্যাকেটটা দেখুন খবরদার করো না খুব বোকাম হবে এটা কখনো এরকম থাকলে মাল্টিপ্লাই করবে না 44 টা উপাশে নিয়ে ডিভাইড করবে দেখো 968 বাই 44 তো অবভিয়াসলি 11 দিয়ে যাবে 11 4 যা এবারে 88 88 4 22 22 তাহলে h equals to কি হলো 22 minus 7 তাহলে কত হলো 15 কত সিম্পল হলো ক্যালকুলেশনটা 15 পেয়ে গেলে তাহলে आंसर ডিক্লেয়ার করো देयरफॉर হাইট অফ দ্য সিলিন্ডার ইজ 15 সেমি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 ফর এ রাইট সার্কুলার সিলিন্ডার ইটস সিএসএ ইজ টিএসএ মানে বক্রতলের ক্ষেত্রফল তার সাথে টোটাল সারফেস এরিয়া এদের রেশিও তোমাকে দিয়ে দিয়েছে রেশিও দিয়েছে 1:2 টু ফাইন্ড হাইট ইজ টু এরিয়া তোমার কাছে জানতে চেয়েছে যে h ইজ টু r কত উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত তোমার কাছে জানতে চেয়েছে তুমি লেখো প্রথমে যে লেট রেডিয়াস অফ দ্য সিলিন্ডার বি r ইউনিট এন্ড ইটস হাইট ইজ h ইউনিট সো নাও ইটস কার সারফেস এরিয়া মানে বক্রতলের ক্ষেত্রফল সেটা কি হবে 2 পাই আর h স্কয়ার ইউনিট বা বর্গ লেখো তারপর লেখো টিএসএ টিএসএ কি হবে 2 পাই আর ইনটু h প্লাস r স্কয়ার ইউনিট তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এর রেশিও 1:2 বলেছে তো তুমি লিখতে পারো 2 পাই আর h 2 pi r into bracket h plus r equals to 1 by 2. 2 pi r cancel হয়ে গেল এখান থেকে আমি পাবো 2h equals to h plus r that implies h equals to r আমি h equals to r পেয়ে গেলাম তার মানে কি দেয়া পরে h is to r কত হবে 1:1 তাহলে height is to radius the ratio of height and radius is 1:2 Next question. Number 3. For a
right circular cylinder for two cylinders, the ratio of their radii will be 2 is to 3 and ratio of their heights will be 5 is to 4, find the ratio of their curved surfaces. So, you can write that let the radii of the cylinders R, R1 unit and R2 units. Similarly, their heights are H1 units and H2 units and their surface areas, curved surface areas are S1 square units and S2 square units. So now look, S1, তাহলে প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রে বল S1 যেটা কি হবে 2πR1H1 স্কয়ার ইউনিট, S2 সেটা হচ্ছে দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রে বল সেটা হবে 2πR2H2 স্কয়ার ইউনিট. সো ইউ আর টু ফাইন্ড S1 ইজ টু গিভেন গুলো দেখো, গিভেন ফ্যাক্টস হচ্ছে R1 ইজ টু R2, this is given as 2 is to 3 and H1 is to H2, this is given as 5 is to 4. You are asked to find S1 is to H2. So now S1 by S2, 2 pi by cancel ho jabe, tomar pakhe eta dara ja R1 by R2 into H1 by H2. R1 by R2 kato 2 by 3 into H1 by H2 কত 5 by 4, 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে কত হলো 5 by 6, therefore you ultimately get S1 is to S2, this is 5 is to 6. So your answer will be, ratio of the curved surfaces will be 5 is to 6, অর্থাৎ চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5 is to 6. Next question. In a temple, there are 25 cylindrical pillars. The number of pillars 25. The radius of each pillar is 28 cm. Radius of each pillar, this is 28 cm. And height is 4 meters. Protect the pillar and height is 4 meters. Find the total cost of painting the curved surface of the pillar at the rate rupees 8 per meter square. The খরচের হার হচ্ছে at the rate rupees 8 per meter square. আর ইউনিটটা কেন করবে মিটার স্কয়ার, তাহলে আমাকে সারফেস এরিয়াটাকে মিটার স্কয়ারে ভাগ করতে হবে. এবার দেখো সিলিন্ডারটার রেডিয়াস জানো, হাইট জানো, তাহলে সাথে কার সার্ফেস বেরিয়ে যাবে 25টা পিলার 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে. তুমি এরমভাবে লেখো দ্য এরিয়া টু বি পেইন্টেড, সেটা কি হবে 25টা পিলার দেয় 25, 2 পাই আর হচ্ছে 28 সেন্টিমিটার, এটাকে মিটারে শিফট করে দাও, ইনটু 4 এত মিটার, ঠিক আছে. এরিয়া টু বি পেইন্টেড হচ্ছে দিস, তো এটাকে ক্যান্সেল করে দাও, 25টা 100, 4 সাথে 28, আচ্ছা তাহলে এবারে পাই এর ভ্যালুটা বসিয়ে দাও 22/7, 2 × 22/7 ইনটু এখানে থাকলো 4 × 8 = 4 × 4 = 8 × 4 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 = 6 × 8 =
পেইন্ট করার জন্য। নেক্সট কোয়েশ্চেন, the diameter of a pillar which is 120 cm, diameter of a pillar 120 cm long is 84 cm. So diameter is
84 centimeter, and it is 120 centimeter long. That is height. Height is 120 centimeter. Diameter of a roller. Sorry, the diameter of a roller is 120 centimeter, and its length is. Long is diameter of a roller 120 centimeter long. 120 centimeter long is 84 centimeter. It takes 500 complete revolutions to level a playground. মানে একটা খেলার মাঠকে লেভেল করতে ওকে 500 বার কমপ্লিট ঘুরতে হয়। এবার তোমরা নিশ্চয়ই জানো একটা সিলিন্ডারকে একবার টোটাল যদি রাউন্ড করো তাহলে ওর যতটা সারফেস এরিয়া কার্ভার সারফেস এরিয়া ততটা জায়গা ও কভার করবে। তাহলে 500 বার ঘুরিয়ে তাহলে প্লেগ্রাউন্ডের এরিয়া তুমি পেয়ে যাবে। এবার জানতে চাই ডিটারমিন দ্য কস্ট অফ লেভেলিং ইট এট দ্য রেট 30 পয়সে পার মিটার। এই রেটে মাঠ লেভেল করতে খরচ কত হবে জানতে চাই। তুমি প্রথমে লেখো যে আমরা জানি রোলারটির একবার পূর্ণ আবর্তনে যে পরিমাণ মাঠ সমান হবে তার ক্ষেত্রফল সমান সমান রোলারের বক্রতলের ক্ষেত্রফল। তার মানে In one single rotation of the roller, the area pressed will be the surface area of its curved surface. So that will be 2 pi r h, 2 pi r of 84 and half. So 42 into 120, this is centimeter square. Then you have 2 into pi, take 3 by 7, push it 42 ইনটু 120 আর এটাকে মিটার স্কয়ারে শিফট করব তাই দুটো 100 দিয়ে আমি ডিভাইড করলাম। কেন দুটো 100 দিয়ে ডিভাইড করলাম? বিকজ টু শিফট এভরি সেন্টিমিটার টু মিটার ইউ হ্যাভ টু ডিভাইড বাই 100। তো ইয়ার মিটার ইয়ার সেন্টিমিটার স্কয়ার দ্যাট ইজ টু দুটো সেন্টিমিটার আছে তাই প্রত্যেকটাকে একটা করে 100 দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, তাহলে এত মিটার স্কয়ার হলো। 7 দিয়ে এটা কেটে দিলাম 6, আর বেশি কাটা করি একটা 0 কাটছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কাপ সারফেস এরিয়া হলে। তাহলে এবার মাঠের ক্ষেত্রফল কি হবে? এরিয়া অফ দ্য ফিল্ড ওকে 500 বার রোটেট করাতে হবে। 500 ইনটু এটা হবে 222 দা 44 ইনটু 612 দা 72 নিচে 1000 হচ্ছে এত মিটার স্কয়ার। সো দেয়ারফর কস্ট অফ লেভেলিং দ্য গ্রাউন্ড এখানে ইজ ইউজ হচ্ছে কত? তাহলে 45 কত হচ্ছে? 220 22 into 72 by 10 into 30 by 100 এত রুপিস। তাহলে এখানে একটা জিরো কাটলো, এখানে একটা জিরো কাটলো, একটা জিরো এখানে থেকে গেল। এটা হবে গিয়ে তোমার রুপিস, এখানে থাকলো 22, এখানে হচ্ছে 3 বাহাত্তরের কত 200 ষোলো। তাই এখানে একটা 22 এনে রয়েছে। তাই এবার মাত্রাই করো 22 by 10 into 30 by 100 এত রুপিস। তাহলে এখানে একটা জিরো কাটলো, এখানে একটা জিরো কাটলো, একটা জিরো এখানে থেকে গেল। এটা হবে গিয়ে তোমার রুপিস, এখানে থাকলো 20, 45 এর 5 আছে 3 বা 44 এর 3 এ 700। আর ডেসিমেল আছে তো 4.75 পয়েন্ট 20। ওকে, দিস ইজ দ্য কস্ট অফ লেভেলিং দ্য ফিল্ড। রুপিস 475 পয়েন্ট 20। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Iron pipe 20 cm long has exterior diameter 25 cm. If thickness of the pipe is 1 cm, find the TSA of the pipe. তো আমরা এখানে thickness বলেছি মানে hollow pipe. তাহলে আমি given facts গুলো লিখছি কি কি given বলেছে। এটা হচ্ছে নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6। Given facts বলেছে 20 সেন্টিমিটার লং, তার মানে হাইট হচ্ছে 20 সেন্টিমিটার। তারপর বলেছে এক্সটেরিয়ার ডায়ামিটার হচ্ছে কি 25 সেন্টিমিটার, তার মানে আউটার রেডিয়াস হচ্ছে 25 সেন্টিমিটার। থিকনেস অফ দ্য পাইপ ইজ 1 সেন্টিমিটার। থিকনেস মানে আমি বলছি কি বিগার রেডিয়াস মাইনাস স্মলার রেডিয়াস, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি দেখো স্মলার রেডিয়াসটা পেয়ে যাচ্ছে, এখান থেকে 1 সাবট্রাক্ট করে দাও তাহলে কত হচ্ছে 23 বাই 2 সেন্টিমিটার। আচ্ছা, এবার জানতে চেয়েছে টিএসএ অফ দ্য পাইপ। তো দেখো টিএসএ অফ দ্য পাইপ কি হবে, একটু আগে আমি ফর্মুলাটা সেই যে বললাম না মুখস্থ রাখা যায় না, ওটাকে আমি কি করে আনছি দেখো। বাইরের সারফেসটা সেটা কত হবে? 2 পাই ডিআরএইচ প্লাস পাইপের ভেতরের সারফেসটা, ভেতরের সারফেসটা কি হবে? 2 পাই স্মলার এইচ। এবার উপরে একটা রিং, নিচে একটা রিং,
সেটা কি হবে 2 পাই জিটা স্কয়ার মাইনাস বল স্কয়ার এই দুটো থেকে 2 পাই এইচ কমন নাও ভিতরে থাকলো বিগার প্লাস স্মলার 2 পাই এটাকে ভেঙে দাও বিগার প্লাস স্মলার বিগার মাইনাস স্মলার এবার 2 পাই বিগার প্লাস স্মলারটা কমন নিয়ে নাও কমন নিয়ে এখানে এইচ প্লাস বিগার মাইনাস স্মলার ঠিক আছে এবার ভ্যালুগুলো বসিয়ে দাও 2 ইন্টু 22 বাই 7 ইন্টু বিগার প্লাস স্মলার তার মানে 25 বাই 2 প্লাস 23 বাই 2 ইন্টু এইচ হচ্ছে 20 প্লাস এই ডিফারেন্সটা 1 তো আমাদের বলে দিয়েছিল আগে এত সেন্টিমিটার স্কোয়ার রিভিশন করো এখানে কত হলো 44 বাই 7 25 তিনে 28 48 বাই 2 কত 24 ইন্টু 21 সেন্টিমিটার স্কোয়ার 7 3 আর 21 44 ইন্টু 24 তিনে 72 সেন্টিমিটার স্কোয়ার এটা মাল্টিপ্লাই করলে তুমি পাবে 3168 এত সেন্টিমিটার নাম্বার 6 হয়ে গেল ওই নাম্বার 7 এ যাচ্ছি ল্যাটারাল সারফেস এরিয়া অফ হলো সিলিন্ডার ইজ 4224 ল্যাটারাল সারফেস এরিয়া মানে তো বলি সিলিন্ডারের কেটে সেটা সিএস অর সিএস ক্লাস সারফেস এরিয়া কি মানে সেটা তোমাকে ওরা বলে দিয়েছে 4224 4224 সেন্টিমিটার স্কয়ার ইট ইজ কাট অ্যালং ইটস হাইট এন্ড ফর্ম আ রেকট্যাঙ্গুলার শীট অফ উইথ 32 সেন্টিমিটার রেকট্যাঙ্গুলার শীটের উইথটা বলে দিয়েছে বলে দিয়েছে 32 সেন্টিমিটার ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য রেকট্যাঙ্গুলার শীট তো তখন আমি দেখিয়েছিলাম যে এরকম একটা সিলিন্ডার যদি থাকে তার যদি অ্যালং দ্য হাইট কেটে দাও তুমি যে রেকট্যাঙ্গেলটা পাবে তার এই পার্টটা হবে যে 2 পাই আর এই পার্টটা হচ্ছে এইচ ঠিক তোমাকে একটা উইথ 32 বলে দিয়েছে ল্যাটারাল সারফেস এরিয়া মানে এই রেকট্যাঙ্গুলার শীটের এরিয়া বলে দিচ্ছে তাহলে আরেকটা ডাইমেনশন তুমি কি করবে এটাকে ডিভাইড করে নিতে পেয়ে তুমি লিখতে পারো দেয়ারফর আদার ডাইমেনশন অফ দ্য শীট তুমি লেংথ ব্রেথ এই কথাই গেলে না তুমি জাস্ট লিখে দিলে আদার ডাইমেনশন অফ দ্য শীট সেটা কি হবে এই এরিয়াটাকে 4224 বাই 32 সেন্টিমিটার আট দিয়ে যদি কাটো আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ দুই বাইশ আট দুই ষোলো ছয় আট আটে চৌষট্টি চার দিয়ে যাবে চার একে চার এক বাইশ চার একে চার এক বারো চার তিন বারো একশো 132 সেন্টিমিটার তার মানে তুমি পেলে যে শীটটা তুমি পেলে সেটা ডাইমেনশন দাঁড়ালো হচ্ছে 132 সেন্টিমিটার ক্রস আর একটা হচ্ছে 32 সেন্টিমিটার এবার পেরিমিটার জানতে চাইছে খুব সিম্পল তা পেরিমিটার অফ দ্য শীট কী হবে into some of the dimensions now like 132 plus 32 centimeter centimeter this is here 2 into 164 centimeter now 328 centimeter next question a rectangular strip rotated about its longer side find the TSA of the solid generated ওই যে ডেফিনেশনে বলেছিলাম না একটা রেক্টাঙ্গেলকে লেংথ বা ব্রেথ যে কোনো সাইডের রেসপেক্টে তুমি যদি রোটেট করো দ্যাট আর সলিড জেনারেটেড ইজ আ সিলিন্ডার তো এখানে সেরকমই বলেছে তোমাকে একটা রেক্টাঙ্গুলার শীট তোমাকে বলে দিয়েছে সেই রেক্টাঙ্গুলার শীটটার ডাইমেনশন গুলো হচ্ছে 25 সেন্টিমিটার ক্রস 7 সেন্টিমিটার ইজ রোটেটেড অ্যাবাউট ইটস লঙ্গার সাইড এই লঙ্গার সাইডকে রেসপেক্টে রোটেট করে তার মানে রেডিয়াস হবে 7 সেন্টিমিটার হাইট হবে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে ধরো এই খাতাটা খাতাটাকে যদি আমি এই সাইডের রেসপেক্টে রোটেট করে তাহলে এমন ঘুরবে তো তাহলে এটা হয়ে যাবে হাইট আর এই ডিসটেন্সটা হয়ে যাবে রেডিয়াস ঠিক আছে এবার যদি খাতাটাকে এই ডাইমেনশনের রেসপেক্টে রোটেট তাহলে এইভাবে ঘুরবে এইভাবে ঘুরলে কি হয়ে যাবে তখন যেটাকে রোটেট যেটা রেসপেক্টে রোটেট সেটা হাইট হবে আর এই যে ঘুরছে
এটা হয়ে যাবে রেডিয়াস ঠিক আছে এই জায়গাটা বুঝতে হবে লঙ্গার যে ডাইমেনশনটা তার স্পেসে রোটেট করছে তাহলে হাইট অফ দা সলেনয়েড সিলিন্ডার জেনারেটেড উইল বি 25 সেমি এন্ড রেডিয়াস উইল বি 7 সেমি তোমাকে জানতে চেয়েছে টিএসএ অফ দা সলিড জেনারেটর তাহলে দেখো টিএসএ কি হবে 2 পাই আর ইনটু h প্লাস আর 2 ইনটু 22 বাই 7 ইনটু আর কত 7 ব্র্যাকেট হচ্ছে 25 প্লাস 7 সেন্টিমিটার স্কোয়ার তাহলে 7 7 ক্যান্সেল হয়ে গেল 44 ইনটু 32 সেন্টিমিটার স্কোয়ার 44 গুণ 88 8 হাতে 8 44 গুণ 132 আর হাতে 140 এখানেও তোমাকে ইনিশিয়ালি একটা রেক্ট্যাঙ্গুলার শীট অফ পেপার ওরা দিয়ে দিয়েছে তার ডাইমেনশন হচ্ছে 44 সেন্টিমিটার আর একটা হচ্ছে 20 সেন্টিমিটার এটাকে রোল করছে অ্যালং দা লেন্থ তাহলে এইভাবে রোল করছে ঠিক আছে তুমি যে সিলিন্ডারটা পাবে ফলো করো এখান থেকে এই যে সিলিন্ডারটা পেলে এই পেরিমিটারটা হচ্ছে তোমার এখন 44 সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু এই হাইটটা 20 সেন্টিমিটারই থাকবে কারণ তুমি লেন্থ বরাবর রোটেট করছো ঠিক আছে লেন্থ বরাবর রোটেট করার ফলে হচ্ছে কি এই লেন্থটাই গোল হয়ে সার্কামফারেন্স হয়ে যাচ্ছে আর এই যে ডাইমেনশনটা এটা হয়ে যাচ্ছে হাইট বুঝতে পেরেছ তুমি এভাবে লেখো দেখো যে লেট দা রেডিয়াস অফ দা সিলিন্ডার ফর্ম বি অফ লেন্থ আর সেন্টিমিটার অ্যান্ড অ্যাজ পার প্রিন্সিপল দা হাইট অফ দা সিলিন্ডার ফর্ম উইল বি 20 সেন্টিমিটার হাইট উইল বি 20 সেন্টিমিটার It is quite obvious. Ever dekho, now we have 2 pi r equals to 44. Kana a circumference is 44. Ever pi r value 22 by 7 diye nao. Tokhon kintu pashe likhe diyo je taking pi equals to 22 by 7. Eta gelo tale r equals to koto hobe 7. Tale ki likhbo therefore radius of the cylinder formed is 7 cm. Cheyechi ki tomar kache ts e এবার দেখো টিএসএ টিএসএ কি 2 পাই আর ইনটু এইচ প্লাস আর 2 ইনটু 22 বাই 7 ইনটু হাইট না আগে রেডিয়াস রেডিয়াস হচ্ছে 7 হাইট হচ্ছে 20 প্লাস 7 সেন্টিমিটার স্কোয়ার 7 7 ক্যান্সেল হয়ে গেল 44 ইনটু 27 সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে অনলাইন দিস ইজ নট টিএস হ্যাঁ দিস ইজ টিএস ওকে তো এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে 44 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 44 2 পাই আর আর 7 ঠিক আছে টিএস 2 পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার 2 পাই আর এই যে 27 44 into 27
এটা তো হলো সিলিন্ডার হবে তাই উপরে দুটো ফেসের কোনো এরিয়া আসবে না করে দিচ্ছি Next question, for the two cylinders, ratio of their radius of the 2 is to 3. R1 is to R2 of the 2 is to 3. Ratio of their height of the 5 is to 3. H1 is to H2 of the 5 is to 3. You are asked to find the ratio of their curved surface areas. Track it up. Curved surface area of the first cylinder is 2, pi, R1, H1. And that of the second cylinder will be 2 pi r2 h2. Now ratio of the surface areas, the car surface areas can be s1 by s2. 2 pi to cancel over here. r1 by r2 into h1 by h2 is equal to r1 by r2 goes to 2 by 3 into h1 by h2 goes to 5 by 3. But the will look 10 by 9. So therefore s1 is to s2 is 10 is to 9. Okay? Objective question as we do. Next question. The TS of a right circular cylinder is 231 cm square. Question number 11. TSA is given as 231. Centimeter square and CSA is 2/3 of the TSA. CSA is 2/3 of TSA. Pura bole diyeche. Determine the radius of the base and height of the cylinder. Tomake radius o bar korte hobe, height o bar korte hobe. Khub bhalo kotha. Tumi lekho to left radius of the cylinder be 8 cm and height be 8 cm. So now CSA ki hobe 2πRh. সেটা হচ্ছে 2/3 অফ 231 এই অবস্থাতে থাকে এটা বা চাইলে ডিভিশন করে দিতে পারো 3 সাথে 21 3 সাথে 1 নাম্বার 1 আর টিএস এটা কত টিএস হচ্ছে 2πr×h+r এটা হচ্ছে 231 নাম্বার 2 এবার ডিভাইড করো 2 কে 1 দিয়ে ডিভাইড করো 2/1 2πr কেটে যাবে 3πr×h+r/h সেটা হবে 231/154 এটা ক্যান্সেল করো 3 দিয়ে কাটো 3/4 3/4 না 3 দিয়ে যাবে না 11 দিয়ে যাবে 11 4 তাহলে 22 তুমি কি পাবে 2πr h এর জায়গায় আবার 2r বসালে ইকুয়ালস টু কত হলো 154 তাহলে এখান থেকে r এর মান পেয়ে যাবে তুমি 2×22/7×2r² ইকুয়ালস টু 154 আর এবার দেখো 22 দিয়ে 154 কাটলে হয় 7 তাহলে এখান থেকে r² ইকুয়ালস টু কত পড়ছে দেখো 2×7/2 মানে 7² / 2² তাহলে r ইকুয়ালস টু তুমি চলে 7/2 ব্র্যাকেটে অবশ্যই লিখবে r পজিটিভ আর এটা দেন 0 তো তুমি রেডিয়াস পেয়ে গেলে এবার হাইট পাওয়া খুব সোজা এই যে ইকুয়েশনটা তুমি আগেই বার করে রেখেছো তাহলে হাইট ইকুয়ালস হচ্ছে টুয়াইস রেডিয়াস তাহলে 2×7/2 তাহলে কত 7 তাহলে এবার ইকুয়েশন লেখো যে দেয়ারফোর রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ 7/2 cm দ্যাট ইজ 3.5 cm এন্ড height is 7 cm. And the last one from this chapter, question number 12, from this chapter and from this section, for today's class. We have to continue for more, one day more for this section. Given, let's say, the CS of a 15 cm high cylinder, 15 cm high, height of the 15 cm, that CS is
কার সারফেস এরিয়া বলে দিয়েছে 2310 cm². অ্যাওয়্যার অফ ডায়ামিটার 6 mm, এটা ভালো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাওয়্যার অফ ডায়ামিটার 6 mm ইজ ওন্ড অ্যারাউন্ড ইট সো অ্যাজ টু কভার ইট কমপ্লিটলি, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তো ভালো করে দেখবে একটা রডের উপর যখন আমি ওয়্যারকে প্যাচ দিচ্ছি, তো ওয়্যারের ডায়ামিটারগুলো পরপর করে পড়ছে, তাই তো? তাহলে দেখো ডায়ামিটার এই হাইট যদি ডায়ামিটার দিয়ে ডিভাইড করে নাম্বার অফ টার্নস তুমি পেয়ে যাবে, ঠিক আছে? লিখো নাম্বার অফ টার্নস ইকুয়ালস টু হাইট বাই ডায়ামিটার অফ ওয়্যার। হাইট অফ সিলিন্ডার আমি বুঝে গেলাম, তুমি লিখবে বর্তনীর সংখ্যা, টার্নের সংখ্যা, ডায়ামিটার সেটা হচ্ছে চোঙের দৈর্ঘ্য বাই তারের ব্যাস। এবার দেখো দুটো সেম ইউনিটে নেই, সেম ইউনিটে নিতে হবে 15 cm, ওটাকে 150 করে দাও বাই 6, তাহলে কত হলো 25 খানা টার্ন হবে, 25 খানা টার্ন হলো। এবার তোমার কাছে জানতে চেয়েছে কি ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তাহলে এবার দেখো একটা ফুল টার্নে কতটা লেন্থ যায়, তাহলে ওই যে 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 সিলিন্ডারের উপর প্যাঁচানো হচ্ছে তার যা সার্কামফারেন্স হবে কতটা, সিলিন্ডারে কি কি বলে দিয়েছে, সিএস এ বলে দিয়েছে, তো আমি সেখান থেকে তার রেডিয়াসটা বার করে নেব। লেখো যে লেট রেডিয়াস অফ দ্য সিলিন্ডার বি আর সেন্টিমিটার, সো উই হ্যাভ 2π আর এইচ হচ্ছে 2310 2×20/7 আর হচ্ছে তোমার জানি না, এইচ হচ্ছে 15 ইজ ইকুয়াল টু 2310। Therefore, R equals to 2310 into 7 by হচ্ছে 22 × 12 × 15। আচ্ছা এটা নিশ্চয়ই 11 দিয়ে যাবে, হ্যাঁ 11×4=22, 11×11=210, আচ্ছা 15, হ্যাঁ 15 দিয়ে যাবে, 15×6 × 15×4=60। আচ্ছা এবার দেখো 2×2=7, তাহলে কি হলো R=49/2, তার মানে 24.5। তাহলে কি হলো যে সিলিন্ডারের উপর তারটা প্যাঁচানো হচ্ছে তার রেডিয়াস 24.5 cm হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার লেখো যে দেয়ারফোর লেন্থ অফ ওয়্যার সেটা হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য সিলিন্ডার ইনটু নাম্বার অফ টার্নস। সার্কামফারেন্স কি করে বের হবে, এবার এই জায়গাটা নিচেটা মুছছি না, আমি ব্যাক অফ করি, 2πr হচ্ছে একটুনি বের হলো 49/2 কিন্তু নাম্বার অফ টার্নস কত টার্ন হয়েছিল জানো, 25 খানা টার্ন হয়েছিল, 25 সেন্টিমিটার, 22 কেটে গেল, 22/7 বসালাম, 49×25 সাথে 49, আচ্ছা 25×22টা করে দিই আগে, 7টা পরে 25×50 শূন্য হাতে 5×50 55, এবার 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, 7×5=35, 5×3=38, 3850 এটা কি হবে সেন্টিমিটার, এটাকে মিটারে শিফট করলে কি হবে 38.5 meters, তাহলে ওটার উপর প্যাচাতে তোমার 38.5 meter লেন্থের ওয়্যার লাগবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিনকে আমরা ভলিউম অফ সিলিন্ডার নিয়ে বেরোতে আসবো, ততক্ষণের জন্য গুড বাই।